তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও এখন মোটামুটি ভালোই আছি। তো দেখো, ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ ছিল, করে নিলাম। করে নেওয়ার পর কি ভাবলাম বলো তো, সকাল সকাল মাথায় তেল লাগাবো। 2 সপ্তাহ মতো হবে আমি মাথায় তেল লাগাইনি। কেন বলো তো, এই কদিন যা গরম পড়লো, গরমের জন্য তেল কী করে লাগাবো মাথায় বলো তো? এমনিতেই তো গরম লাগছিল। তো আজকের মেঘটা একটু পরিষ্কার দেখে, একটু ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাত্রে, বুঝতেই পারছো তো, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তার জন্য ভাবলাম মাথায় অল্প তেল ম্যাসাজ করে নিই, তারপরে রান্নাঘরে যাব রান্না করার জন্য, দিয়ে স্নান করে নেব। আর গরমের সময় না তেল লাগিয়ে থাকতে পারা যায় না, খুব কষ্ট হয়। চাই না এরপর আবার রোদ হবে কিনা, তবে চাইছিলাম যাতে রোদটা আজকে না হয়। তো চলো, চুলটা ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিব, তারপরে সরষের তেল নয়, এটা নারকেলের তেল লাগাবো আমি। তো কোনো কোনো সময় সরষে, নারকেলের তেল, তারপরে পেঁয়াজের রস, অনেক কিছুই মিক্স করে লাগাই। তো আজকে কিছু মিক্স করিনি, শুধু একটু নারকেলের তেল বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে মাথায় লাগিয়ে নিব। আর এইভাবে সিটি করে করে স্ক্যাল্পে লাগিয়ে নেবো, একটু হাতে করে ভালো করে ম্যাসাজ করে চুলটা উঁচুতে বেঁধে নিব। কেন বলো তো, গরমে থাকতে পারবো না তো, কারণ রান্না হয়নি এখনও, একটু পরে রান্নাঘরে ঢুকতে লাগবে, দিয়ে আমাকে রান্না করতে হবে। আর সকালে আজকে বানিয়েছিলাম রুটি। তো রুটি খেয়ে তো রাহুল অফিস চলে গেছে, আমিও খেয়েছি, বাবুও খেয়েছে, বাবু এখন ইচ্ছা মতো খেলে খেলে বেড়াচ্ছে। তো এই দেখো, মাথায় তেল দেওয়ার পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই ঝিঙেগুলো কালকে রাহুলকে নিয়ে আসতে বলেছিলাম, তো রাহুল রাত্রে নিয়ে আসছে। তো আজকে আমি রান্না করব আলু আর ঝিঙে পোস্ত। তো চলো আলু ঝিঙে পোস্তটা রান্না করে নিই, তারপরে আর কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা না কেটে কন্টিনিউ দেখো, আশা করব তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি বানিয়েছি কালকে, কিন্তু কথাগুলো আজকেই বলছি। তো আজকে যেহেতু আমি কথা দিচ্ছি, তার জন্য একটা কথা তোমাদেরকে শেয়ার করতে চাইছি, না করে না পাচ্ছি না গো, খুব ইচ্ছে করছে শেয়ার করতে, তবে আমার চ্যানেল আছে তো, তার জন্য আমি কথাগুলো একটু বলে হালকা হতে পারবো। কিন্তু যে সমস্ত ভিউয়ার্সদের চ্যানেল নেই, যারা শুধুমাত্র দর্শক, ভিডিও দেখেই যায়, তারা তাদের মনের ভাব কী করে প্রকাশ করবে বলো তো? তাদের তো খুব কষ্ট হবে, আমি যেটা বুঝতে পাচ্ছি। কারণ কালকে যখন রান্নাটা করছিলাম, রান্নাটা করতে করতে একটা ভিডিও সামনে আসলো, যে মন্দিরের ফ্ল্যাটের বাইরে পুলিশ রাহুলের মা, সোমনাথের মা। তো এই ভিডিওটা দেখে না আমার এতটাই খারাপ লাগছিল, মানে কেমনই লাগছিল একটা, যে আমি রান্না করতে করতে রান্নাঘরে 20 মিনিট মতো বসেছিলাম আর রান্না করতে পারছি না, মানে ভাবছি ব্যাপারটা নিয়ে কী হয়ে গেল, মানে কী হতে চলেছে এখন। তো আমার তো চ্যানেল আছে, আমার মনে একটু যেটা খারাপ লাগছে, ভালো লাগছে না, সেটা আমি একটু মন খুলে বলতে পারছি। কিন্তু কিছু কিছু ভিউয়ার্স যারা ভিডিও বানায় না, ইউটিউবের সাথে ভিডিও আপলোড করে না, কিচ্ছু করে না, শুধু দর্শক হিসেবে দেখে দেখে যায়, তো তাদের মনে কত খারাপ লাগছে বলো তো? আর মন্দিরা দিয়ে আজকে কী কন্টেন্ট দিয়েছে, ওদের 3 জনকে একটু শান্তিতে থাকতে দাও, ওরা খুব ক্লান্ত, অনেক কাজ করেছে না বলো, কিছুদিন হলো অনেক কাজ করেছে, তার জন্য ক্লান্ত হয়ে গেছে। আর ভিউয়ার্সদের বলছে শান্তিতে থাকতে দাও। আমার তো মনে হয় মন্দিরাদিকে আমাদের বলা উচিত যে মন্দিরাদি এবার আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, কারণ তোমার ভিডিও দেখে দেখে আমাদের সংসারে অশান্তি শুরু হয়ে গেছে, সবসময় ফোন নিয়ে বসে থাকছি, এই মন্দিরাদির কী হলো, মন্দিরাদি কী করছে, কোথায় গেল, এগুলো দেখার জন্য ফোন নিয়ে বসে থাকছি, কাজ হচ্ছে না, রান্না হচ্ছে না। আজকে 2টোর সময় রান্না হয়ে যায় কমপ্লিট, আমার হয় প্রত্যেকটা দিন 2টোর আগে রান্না কমপ্লিট হয়ে যায়, আর আজকে সেই রান্না আমার কমপ্লিট হয়েছে 2:40 মিনিটে, আর খাবার খেয়েছি 3:30 সময়, ভাবা যায়? তা আবার রাহুলকে ফোন করে ববলেছি তাড়াতাড়ি খেতে এসো নাই, আসলে 3টার পরেই আসবে। রাহুল তো বুঝেই গেছে যে গ্যারান্টি মন্দিরাদির ভিডিও দেখছি আমি। তো যাই হোক, রাহুল কথাটা ঠিকই বলেছে, এখন যা বুঝছি যে ওরা পুরো গেম খেলছে, ওরা টাকার নেশা এগুলো করছে, ছাড়ো ওদেরকে, ওদের ভিডিও দেখো না, তো আর দেখবো না গো, আর মন্দিরাদিকে নিয়ে কোনো কথাও বলবো না, আজকে বলে দিলাম যা বলার। তো চলো, এ দেখো আজকে আমি রান্না করছি ঝিঙে আলু পোস্ত, আর ডিমগুলো না আমি কেটে কেটেই রান্না করি। কেন বলো তো, ডিমটা কেটে রান্না করলে ডিমের যে স্বাদ সেটা ঝোলের মধ্যে ঢুকে যায়, গোটা ডিম করে রাখলে না সেই স্বাদটা ঢোকে না, এটা আমার মনে হয়, জানি না তোমাদের কারো মনে হয় কি না, তবে আমিও একটা সময় আগে গোটা গোটা ডিম রান্না করতাম, তারপরে একদিন যখন কেটে রান্না করে খেয়ে দেখলাম স্বাদটা দ্বিগুণ পেলাম, তো ভাবছি তখন থেকে এভাবেই রান্না করি। তো চলো,
এইভাবে কোন রকমে আলু ডিম রান্না করে নিলাম। জানি না রান্না কেমন হবে, মনটা খুবই খারাপ ছিল, তবে চাইছিলাম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করে নিতে, কারণ রাহুল চলে আসবে। তো ওকে ফোন করে বলেছি 3টের পর আসবে, কারণ রান্না করতে করতে যদি 3টে বেজে যায় আমি স্নান করবো কখন? অনেকগুলো কাপড় রাখা ছিল বাথরুমে, বুঝতেই পারছো তো। এই দেখো কোনো রকমে স্নান করে কাপড়গুলো ধুয়ে ছাদে চলে এসেছি, আর আজকে বেশি রোদের তাপ নেই অবশ্য। তো চলো কাপড়গুলো ভালো মতো শুকোতে দিয়ে দিই, তারপর নিচে যাব। নিচে গিয়ে রাহুলকে কল করব, বলবো আসো খেয়ে যাও। আর আমি যেখানে থাকি এখান থেকে রাহুলের অফিস বেশি দূর নয়, এই 10 থেকে 15 মিনিটের রাস্তা, ওকে ফোন করলেই চলে আসে। তো চলো, ঠান্ডা লাগার কারণে গলা আমার বসে গেছে, তো তার জন্য আজকে যখন কথা দিচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল, টানা একভাবে কথা দিতে পারছিলাম না, অনেক কষ্ট করে কথাগুলো দিয়েছি আর ভিডিওটা আপলোডও করলাম। তো তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নিও, আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন আমার ভিডিও দেখে থাকো, তাহলে বলবো সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তুমি আমার চ্যানেলে আজকের এই ভিডিওটা নতুন দেখলে, তাহলে আমি খুব খুশি হব। তো চলো, কাপড় তো শুকোতে দিয়ে দিলাম, রোদ নেই কিন্তু একটু একটু হাওয়া আছে, আর এই যে তাপ আছে তাপে শুকিয়ে যাবে। আর নিচে যাব, নিচে গিয়ে খাবার খাবো, খাবার খেয়ে একটু রেস্ট নেবো, জানো আর ভালো লাগছে না। এবার ভাবছি আজকে বিকেলে একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো কোথায় যাব কোনো প্ল্যান নেই, যাব কি না তারও গ্যারান্টি নেই, তবে ভাবছি যাব। ছাদে কাপড়টা শুকাতে শুকাতে ভাবছিলাম। তো বন্ধুরা এই দেখো সমস্ত কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম, অনেকগুলো কাপড় জানো, দেখো সকাল থেকে জমে জমে আছে, একটাও কাপড় ধোয়া হয়নি। তো সমস্ত কাপড়গুলো কোনো রকমের ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। আর এখন তো কদিন রোদ হলো, এবার মনে হচ্ছে কিছুদিন বৃষ্টি হবে, তো কাপড় বেশি ফেলে রাখা যাবে না। তো এই দেখো খেতে বসে গেছি, দুজনে মিলে খেয়ে নিলাম। খাবার খাওয়ার অনেকক্ষণ পর আবার ভিডিও স্টার্ট করছি, সন্ধ্যার সময় বলতে পারো। তো একটু রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আজকে বাবুর হাত ধরে হাঁটতে হাঁটতে আমি ঝঙ্কার মোড় চলে এসেছি। তো ঝঙ্কার মোড়ে এসেছি, আর এই যে জুয়েলারি দোকানটা আছে, তো এখানে অনেকদিন আগে আমি এসেছিলাম, তো দাদারা দেখে খুব খুশি হলো। আবার আমি আজকে ঢুকলাম দোকানের মধ্যে, তো দাদাটা আমাকে বারবার বলছিল কি ব্যাপার আজকাল আপনি আসেনি না, কিছু নেন না নাকি? আমি বললাম না, সোনার যা দাম কী আর নিবো দাদা, এরকমই বলছিলাম। তো যাই হোক, সবার হাতে দেখি পলা রিং পড়ছে, তো আমিও দেখলাম পলা রিংগুলো কেমন আর কেমন দামের মধ্যে, তো একটা আইডিয়া করে রাখলাম। আর যে যে কালারগুলো ছিল সেগুলো আমার অত ভালো লাগলো না, তো দাদাকে বললাম ওই কালারের মধ্যে থাকলে নিয়ে আসবেন, আমি একটা নিবো যে কোনো সময়। তো ইচ্ছে হচ্ছে সবাই পড়ছে যেহেতু সেজন্য, কিন্তু আজকে আমি নিই অবশ্য, নিবো কোনো এক সময় নিবো। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে বাবুকে দিলাম ভেজিটেবল চপ, আমিও খেয়েছি সাথে অবশ্য একটা। তারপরে দেখো বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে বাবুকে বই পড়িয়েছি, তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কি করব ভাবছিলাম, রুটি করব না ভাত করব। রাহুলকে কল করলাম, রাহুল বলছে ভাত করো, ভালো লাগছে না রুটি খেতে, আজকে রাতে ইচ্ছে করছে না। তো রাহুলের কথা শুনে আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর ডিম ভাজা আর ঘি লবণ ভাত দেখো নিয়ে চলে আসলাম, আর আজকে টিভি দেখবো আর ভাত খাবো। খাবারটা তোমার দেখলেই আর একবার দেখে নাও, আমাদের ভাত আর ডিম ভাজা, আলু সানা আর ভেন্ডি সানা, মতলব ভাতের মধ্যে দিয়েছিল আলু আর ভেন্ডি একসঙ্গে। তাই আর আমরা কি বলবো, টিভি দেখছি আর খাচ্ছি। তো টিভিতে চলো দেখাচ্ছি তোমার কি বই দেখছি, ঠিক আছে আমরা খেয়ে নিই, তারপরে তোমার সাথে তোমার সঙ্গে কথা বলবো। খেয়ে দেখো না, মামা খাওয়াচ্ছে, খাও ভালো আছে।